চাবো বড় স্যার তিনটা ফ্লোর তো আদার জি স্যার রোগী রাখার তো জায়গা নাই চাবো বড় স্যার তিনটা ফ্লোর তো আদার জি স্যার রুগী রাখার তো জায়গা নাই একটা ফ্লোর তিনটা ফ্লোর হ্যাঁ তাহলে পরে আপনার এখানে যে এত অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টের জন্য আপনার যে রুগী একটা ফ্লোরে কতটুকু রুগী হবে ওই চার নম্বর ফ্লোর দেন চার নম্বর ফ্লোরে রুগী দেন চার নম্বর ফ্লোরটা এগুলো তো স্ট্রাকচার একটু স্যার মোবাইলটা যখন হবে তখন আবার অ্যারেঞ্জমেন্ট হবে এখন তো আর হচ্ছে না তাহলে এটাকে প্রপারলি রিপ্লেস করতে হবে না হাসপাতালকে কাজেই নিচের তালা এখন তিন তালা এখন করবে অল বেডস রুগীর জন্য ৯২টা বেড আর আইসিইউটা দোতলা আছে ওখানে দোতলায় ওইটাই আইসিইউ আই থিঙ্ক ফর দ্য টাইম বিং দ্যাট ইজ এনাফ জি স্যার আর অন্য অন্য যে প্যাথোলজি আছে অন্য অন্য জিনিসগুলো আছে ওটাও দেখবেন যে এত এখানে লাগবে না এই যদি মানে এখানে কি করবো এই যে প্যাথোলজির জন্য এত বড় প্যাথোলজি তো লাগে না চিকিৎসার জন্য এখানে যতটুকু আইসিউ লাগে বাকিটুকু বেড হবে চিকিৎসা দেওয়া তো সেটারই যদি আমি ফ্যাসিলিটিটা রাখলাম তাহলে হাসপাতাল বানিয়ে লাগবে স্যার এখানে ৪০ আইসিউ কি প্ল্যান করছেন আমি তো বুঝছি না ৭২ হলে নর্মাল এখানে ৪০ আইসিউ যত ৪০টা আইসিউ কোথায় আছে ঢাকা মেডিকেলে কত ৪০টা আইসিউ ঢাকা মেডিকেলে বেড হলে ৩০০০ এখন সিদ্ধান্ত হলো যে আপনাদের ওই তিনতলায় লিখলেন আপনারা তিনতলায় সব বেড ওখানে আইসি হবে তাহলে পরে আপনি ২০টা বেড পেয়ে গেলেন বেশি ওই ২০টা বেড রুগীদের জন্য আচ্ছা আর নিচে তাহলে আইসিউ প্রভিশন আছেই হবে ওখানেই আইসিউ আর অন্য অন্য জায়গায় যেগুলো ফাঁকা থাকবে এখানে সব তো একবার ড্রয়িংয়ে দেখালে তো খালি হবে না আমরা তো ফিজিক্যালি আপনাকে ওখানে যেখানে দরকার হবে সেখানে বেড পাবো
ওবে ওবে সাইডে যাও সাইডে যাও সাইডে যাও